নমস্কাৰ ষ্টুডেণ্ট মই ময়ূৰী মুহূৰ্তত এটা খবৰ লৈ আহিছোঁ এবাৰ ৰণকালী হাজৰিকাৰ পত্নীক জেৰা চলাইছে চিএম ভিজিলেন্সে জেৰা চলাইছে ৰণকালী হাজৰিকাৰ পত্নীক কিয়নো সকলো সম্পত্তি ৰণকালী হাজৰিকাৰ পত্নীৰ নামত আছিল আৰু ইয়াৰ পাছতেই আজিৰ দিনটো ৰণকালী হাজৰিকাৰ পত্নীক জেৰা চলোৱা হৈছে এই মুহূৰ্তৰ সেই খবৰ জনাইছে ইতিমধ্যে যিহেতু আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ৰণকালী হাজৰিকাক আৰু এইবাৰ ৰণকালী হাজৰিকাৰ পত্নীক জেৰা জেরা চলাইছে মুখ্যমন্ত্রী সিএম ভিজিলেন্সে রণকালী হাজরিকার পত্নীর নামত আছিল সকলো সম্পত্তি আর ইয়ার পাছতেই তদন্তর আওতালে আহিছে রণকালী হাজরিকার পত্নী নুসরাত রণকালী হাজরিকাক ইতিমধ্যেই জেরা অব্যাহত রাখিছে সিএম ভিজিলেন্সে বার্ষিক আয় নোহাকৈ গুৱাহাটীৰ চাৰি স্থানত বিশাল সম্পত্তি আছিল রণকালী হাজরিকার আর এই সম্পত্তি পত্নীর নামত আছিল সিমলাতো পত্নীর নামত আছে সম্পত্তি এক বিশাল সম্পত্তির মালিক আছিল রণকালী হাজরিকা তথ্য লাভ করার পাছতে রণকালী হাজরিকার পত্নীলৈ প্রেরণ করেছিল জাননী আর জাননী প্রেরণ করার পাছতে ইতিমধ্যেই জেরা অব্যাহত রাখিছে জবানবন্দির বাবে আদালতলৈ নিয়া হব রণকালী হাজরিকার পত্নীক কন্যার একাউন্টত চতুরালে ধন জমা করাই দিয়ার ফরিদ আলী নামের এজনকো গ্রেপ্তার করা হয়েছে আর এই মুহূর্তে খবর জানাই আছো ইতিমধ্যে যেহেতু বিশাল সম্পত্তির মালিক রণকালী হাজরিকাক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে ইয়ার পাছতে তদন্তর আওতালে আহিছে রণকালী হাজরিকার পত্নী ইতিমধ্যে রণকালী হাজরিকার পত্নীক উধা পোচা অব্যাহত রাখিছে সিএম ভিজিলেন্সে জেরা অব্যাহত রাখিছে আর এই মুহূর্তত আমার হাতত মন্তব্য আছে সেই মন্তব্য আগবঢ়াইছো ফরিদ আলীক এইকাৰণে এৰেষ্ট কৰা হৈছে আমি ইতিমধ্যে যিজন অপৰাধীক এৰেষ্ট কৰিছোঁ তেখেতৰ কিছুমান টকা তেখেতৰ ছোৱালীৰ একাউণ্টত সোমাই গৈছে সেই টকাটো ফরিদ আলীয়ে আন এজন মানুহৰ একাউণ্টৰ জৰিয়তে সেই টকাটো পঠিয়াইছে এতিয়া আমি ফরিদ আলীক সুধিছোঁ যে আপুনি টকাটো ক'ত পালে তেওঁ কৈছে সেই বিশেষ মানুহজনৰ নাম কৈছে যিজনক আমি ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছোঁ তাৰপিছতে আমি গোটেই ডকুমেণ্টছখিনি যেতিয়া স্ক্রুটিনি কৰোঁ তেতিয়া আমি দেখিছোঁ যে ফরিদ আলীয়ে আফরুজ নামের আন এজন ব্যক্তির একাউন্টসর জড়িয়ে টাকাটা তখন ছালীর একাউন্টসলকে পঠিয়ায় দিছে এই কথাখিনি এটা স্বীকার করেছে আর গতি দেখা যায় যে তখেতে এই অপরাধের ডাইরেক্টলি জড়িত আছে সব কথা ইনভেস্টিগেশনের সময় গোটেখিনি কথা খুলি কবলে অল্প অসুবিধা এটা হ্যাঁ ঠিক কথাটা কোয়া নাই এটা কিন্তু কথা কি যেখানে ব্যাংকের ডকুমেন্টস আছে সেই গোটেখিনি ডকুমেন্টস আমি ইতিমধ্যে স্ক্রুটিনি করে আছো এটালে শেষ হওয়া নাই কিন্তু আমি এটা গম পাইছো যে বহুখিনি টাকা সেই বিশেষ ব্যক্তিজনে এই মানুহজনক দিছিলে আৰু এওঁ কি কৰিছে নিজকে চালাকি দেখুৱাই আফরুজ নামৰ আন এজন সাধাৰণ মানুহ কিন্তু এজন লেবাৰ শ্ৰেণীৰ মানুহ তেখেতৰ একাউণ্টছটো ব্যৱহাৰ কৰি টকা তুলি দিছে ই মানুহে নিজকে বচাই ৰাখিব খুজিছিলে কিন্তু সেইজন মানুহক যেতিয়া আমি সোধপোছ কৰিলোঁ তেতিয়া তেখেতে কৈ দিলে যে এই টকাটো ফরিদ আলীয়ে আমাক দিছে এইবোৰ এতিয়া ইনভেষ্টিগেশ্যনৰ আণ্ডাৰত আছে সেইটো আমি ডিটেইলছটো পিছত ক'ম যিহেতু রণকালী হাজরিকার পত্নীর নামৰ আছিল সকলো সম্পত্তি আৰু যাৰ বাবে ইতিমধ্যে রণকালী হাজরিকার পত্নীক জেরা চলোৱা হৈছে নুসরাত রণকালী হাজরিকাক জেরা চলাইছে সিএম ভিজিলেন্সে বার্ষিক আয় নোহোৱাকৈ গুৱাহাটীৰ চাৰি স্থানত আছিল বিশাল সম্পত্তি জানিব পৰা মতে চিমলাতো পত্নীৰ নামত আছে বিশাল সম্পত্তি তথ্য লাভ কৰাৰ পাছতেই রণকালী হাজরিকার পত্নীলৈ জাননী প্ৰেৰণ কৰা হৈছিল আৰু জবানবন্দীৰ বাবে আদালতলৈ নিয়া হ'ব রণকালী হাজরিকার পত্নীক কন্যাৰ একাউণ্টত চতুৰালিৰে ধন জমা কৰাই কৰাই দিয়া ফরিদ আলী নামৰ এজনক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু আজিৰ দিনটো রণকালী হাজরিকার পত্নীক জেৰা চলাইছে সিএম ভিজিলেন্সে